হ্যালো বন্ধুরা, ফিজিওলজির ছোট ছোট কনসেপ্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যাকশন পোটেনশিয়াল আর গ্রেডেড পোটেনশিয়ালের মধ্যে পার্থক্য কোথায়। তো তাহলে সবচেয়ে প্রথমে আমরা দুটো কেস কল্পনা করছি। সো কেস এ অ্যান্ড কেস বি। কেস এতে কী হচ্ছে, আমার কাছে একটা প্লেট আছে আর এই প্লেটে দুটো রসগোল্লা রাখা আছে। এবার এই প্লেটে কেউ একজন আরও দুটো রসগোল্লা অ্যাড করলো, তাহলে প্লেটে কটা রসগোল্লা থাকলো, চারটে। ওকে, নাও কেস বি। কেস বিতে এগেন আমার কাছে একটা প্লেট আছে, প্লেটে দুটো রসগোল্লা আছে, কিন্তু এখানে কেউ কোনো এক্সট্রা রসগোল্লা প্লেটে অ্যাড করেনি। তা সত্ত্বেও কিছুক্ষণ পরে দেখা গেল যে প্লেটে চারটে রসগোল্লা হয়ে গেল। এবারে আমি এই প্লেটটাকে কল্পনা করছি অ্যাজ সেল মেমব্রেন, আর এই রসগোল্লাগুলো এক একটা স্টিমুলাস, খুব স্পেসিফিক্যালি ইলেকট্রিক্যাল স্টিমুলাস। তাহলে কি হচ্ছে, প্রথম কেসে যেটা হচ্ছে সেটা হলো প্লেটকে আমি যত স্টিমুলাস দেব প্লেট ততটাই ভোল্টেজ শো করবে, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় কেসে কি হচ্ছে, প্লেটে আমি স্টিমুলাস দিয়েছি সামান্য, কিন্তু প্লেট যে পোটেনশিয়াল ডিফারেন্স দেখাচ্ছে, অর্থাৎ সেল মেমব্রেন যে পোটেনশিয়াল ডিফারেন্সের চেঞ্জ দেখাচ্ছে, সেটা অনেকটা। তাহলে প্রথম কেসটা হলো এক্সাম্পল অফ গ্রেডেড পোটেনশিয়াল, অর্থাৎ প্লেটকে যেরকম স্টিমুলাস দেওয়া হবে বা সেল মেমব্রেনকে যেরকম স্টিমুলাস দেওয়া হবে, সেল মেমব্রেন ততটাই চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল শো করবে। চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল দ্যাট ইজ সিগনিফাইড বাই ডেল ভিএম, ঠিক আছে। তাহলে প্লেটে যত স্টিমুলাস দেওয়া হবে সেই অনুযায়ী ডেল ভিএম হবে, অর্থাৎ চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল হবে। কিন্তু দ্বিতীয় কেসে যা স্টিমুলাস দেওয়া হবে সেই অনুপাতে মেমব্রেন পোটেনশিয়াল চেঞ্জ হবে না, তার থেকে অনেক বেশি হবে। তো এটা হলো অ্যাকশন পোটেনশিয়ালের উদাহরণ। তাহলে এখন কোশ্চেন হচ্ছে সেকেন্ড কেসে, অর্থাৎ যেখানে অ্যাকশন পোটেনশিয়াল হয়েছে সেখানে এক্সট্রা ইলেকট্রিসিটি কোথা থেকে এলো। আমি দিয়েছি দুটো রসগোল্লা কিন্তু প্লেট দেখাচ্ছে চারটে রসগোল্লা, অর্থাৎ সেল মেমব্রেনে আমি যা স্টিমুলাস দিয়েছি তার থেকে অনেক বেশি চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল হয়েছে। তাহলে এই এক্সট্রা ইলেকট্রিসিটি কোথা থেকে এলো, এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট করেছে সেল মেমব্রেন, রাইট। কিন্তু সেল মেমব্রেন এই এক্সট্রা ইলেকট্রিসিটি কেমন করে জেনারেট করলো, এটার উত্তর হচ্ছে বাই ওপেনিং অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে বলেই সেল মেমব্রেন এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট করতে পেরেছে। ওকে, তাহলে প্রধান ডিফারেন্স হচ্ছে যখন গ্রেডেড পোটেনশিয়াল হচ্ছে তখন সেল মেমব্রেন অ্যাক্টিভ নয়। সেল মেমব্রেন অ্যাক্টিভ এই কারণেই নয় যে আমি যত স্টিমুলাস দিচ্ছি সেল মেমব্রেন ততটাই পোটেনশিয়াল শো করছে, কোনো এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট হয়নি। কিন্তু দ্বিতীয় কেসে কি হচ্ছে, আমি যা স্টিমুলাস দিয়েছি সেল মেমব্রেন সেই অনুপাতে নয় বরং তার থেকে বেশি মেমব্রেন পোটেনশিয়ালের চেঞ্জ দেখাচ্ছে, অর্থাৎ কিছু এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে সেল মেমব্রেন থেকে, অ্যান্ড সেই এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে ডিউ টু ওপেনিং অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলস। তাহলে গ্রেডেড পোটেনশিয়াল যখন হয়েছে তখন সেল মেমব্রেন প্যাসিভ, আর যখন অ্যাকশন পোটেনশিয়াল হয়েছে তখন সেল মেমব্রেন অ্যাক্টিভ। তাহলে এটা হচ্ছে গ্রেডেড পোটেনশিয়াল আর অ্যাকশন পোটেনশিয়ালের সবচেয়ে বড় পার্থক্য। তাহলে আমরা বলতে পারি ইন অ্যাকশন পোটেনশিয়াল সেল মেমব্রেন ইজ অ্যাক্টিভ, আর গ্রেডেড পোটেনশিয়ালে সেল মেমব্রেন প্যাসিভ। এবারে আমরা পাঁচটা এক্সাম্পল দেখব। সো প্রথম এক্সাম্পল, এখানে আমি এতটা স্টিমুলাস দিয়েছি আর সেই অনুযায়ী আমার মেমব্রেন পোটেনশিয়াল চেঞ্জ হয়েছে। সেকেন্ড এক্সাম্পলে আমি স্টিমুলাস একটু বাড়িয়েছি, এই স্টিমুলাসটা হচ্ছে
ইলেকট্রিক্যাল স্টিমুলাস, যেটা একটা স্কোয়ার্ড স্টিমুলাস, মানে যেটার একটা পার্টিকুলার ডিউরেশন আছে আর যেটার একটা পার্টিকুলার ম্যাগনিচিউড আছে। তো দ্বিতীয় এক্সাম্পলে আমি স্টিমুলাস বাড়িয়েছি আর স্টিমুলাসের হাইট বাড়িয়েছি, অর্থাৎ ম্যাগনিচিউড বাড়িয়েছি, সেই অনুযায়ী আমার চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়ালও বেড়েছে। তো এইভাবে থার্ড এক্সাম্পল, ফোর্থ এক্সাম্পল, এতে আমরা দেখতে পাচ্ছি যে স্টিমুলাস আমি যেভাবে বাড়াচ্ছি সেই অনুপাতে চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়ালও বেড়ে যাচ্ছে। সো দুটো জিনিস প্রপোর্শনাল, স্টিমুলাস আর চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল। কিন্তু ফিফথ এক্সাম্পলে আমি কি দেখতে পাচ্ছি, আমি স্টিমুলাস দিয়েছি মাত্র এইটুকু, কিন্তু আমার চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল অনেকটা। তাহলে এখানে কিছু এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে, সেই জন্য আমি যে স্টিমুলাস অ্যাপ্লাই করেছি সেটার সঙ্গে যে রেসপন্স পেয়েছি সেটা কম্প্যারেবল হচ্ছে না। তাহলে ফিফথ এক্সাম্পলটা হলো চেঞ্জ পোটেনশিয়াল। আর 1, 2, 3, 4 এই চারটে এক্সাম্পল হলো গ্রেডেড পোটেনশিয়াল। গ্রেডেড পোটেনশিয়ালে মেমব্রেন পোটেনশিয়াল চেঞ্জ অলওয়েজ লেস দ্যান 15 মিলিভোল্ট, আর অ্যাকশন পোটেনশিয়াল হতে গেলে চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল অলওয়েজ মোর দ্যান 15 মিলিভোল্ট। আমরা যখন এক থেকে পাঁচ পর্যন্ত ধীরে ধীরে স্টিমুলাস বাড়াচ্ছিলাম, তখন এক থেকে চার পর্যন্ত যে এক্সাম্পল তাতে আমরা কোনো অ্যাকশন পোটেনশিয়াল পাচ্ছিলাম না। তার কারণ আমরা যে স্টিমুলাস অ্যাপ্লাই করছিলাম সেই স্টিমুলাসটা সাব থ্রেশোল্ড স্টিমুলাস। পাঁচ নম্বর এক্সাম্পলে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে, তার কারণ হচ্ছে পাঁচ নম্বর এক্সাম্পলে যে স্টিমুলাস দেওয়া হয়েছে সেই স্টিমুলাসটা হলো থ্রেশোল্ড স্টিমুলাস অথবা সুপ্রা থ্রেশোল্ড স্টিমুলাস। তাহলে আমরা অ্যাকশন পোটেনশিয়াল আর গ্রেডেড পোটেনশিয়ালের আরও একটা ডিফারেন্স বলতে পারি, সেটা হলো চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল ইজ প্রপোর্শনেট টু দ্য স্টিমুলাস অ্যাপ্লাইড ইন কেস অফ গ্রেডেড পোটেনশিয়াল। আর অ্যাকশন পোটেনশিয়ালে কী হবে, চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল ইজ ডিসপ্রপোর্শনেট অ্যান্ড অল অর নান ইন কেস অফ অ্যাকশন পোটেনশিয়াল। এটার মানে আমি যে স্টিমুলাস অ্যাপ্লাই করব আর যে রেসপন্স পাবো, রেসপন্স ইজ ডেল ভিএম, দ্যাট ইজ চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল। তাহলে আমি যে স্টিমুলাস অ্যাপ্লাই করব আর যে ডেল ভিএম পাবো এই দুটো প্রপোর্শনাল হবে না, অর্থাৎ ডেল ভিএমটা অনেক বেশি হবে, যে স্টিমুলাস অ্যাপ্লাই করেছি সেই অনুপাতে নয়, তার চেয়ে অনেক বেশি হবে। সো ইট ইজ কোয়াইট ডিসপ্রপোর্শনেট। অ্যান্ড আর কি হবে, এটা অল অর নান, অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়াল আইদার জেনারেট হবে অথবা হবে না। থ্রেশোল্ড স্টিমুলাসের ওপরেও যদি আমি আস্তে আস্তে স্টিমুলাস বাড়াতে থাকি, তাহলে অ্যাকশন পোটেনশিয়ালের হাইট অর্থাৎ ডেল ভিএম আর ফার্দার চেঞ্জ হবে না, অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়ালের হাইট ফিক্সড থাকবে। ওকে, নাও আরেকটা ডিফারেন্স হলো, গ্রেডেড পোটেনশিয়াল ইজ ডিউ টু অ্যাপ্লিকেশন অফ সাব থ্রেশোল্ড স্টিমুলাস অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল ইজ ডিউ টু অ্যাপ্লিকেশন অফ থ্রেশোল্ড অর সুপ্রা থ্রেশোল্ড স্টিমুলাস। কিন্তু এই থ্রেশোল্ড স্টিমুলাস বা সুপ্রা থ্রেশোল্ড স্টিমুলাস যাই হোক না কেন, অ্যাকশন পোটেনশিয়ালের হাইট উইল বি সেম, এই হাইটটা সেম থাকবে। কিন্তু গ্রেডেড পোটেনশিয়ালের ক্ষেত্রে আমি যত স্টিমুলাস বাড়াবো তত আস্তে আস্তে যে ডেল ভিএম অর্থাৎ রেসপন্স সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে এই হাইটটা উইল অলওয়েজ বি থ্রেশোল্ড পোটেনশিয়ালের পরে, স্টিমুলাস আর বাড়ালেও এই হাইটটা চেঞ্জ হবে না। ওকে, তাহলে এখন আমাকে অ্যাকশন পোটেনশিয়াল আর গ্রেডেড পোটেনশিয়ালের ডেফিনিশন দিতে হবে। সো অ্যাকশন পোটেনশিয়াল ইজ এ র্যাপিড অ্যান্ড অ্যাক্টিভ, মাইন্ড দিস টু ওয়ার্ডস, র্যাপিড অ্যান্ড অ্যাক্টিভ, রাইট? কারণ আমি আগেই বলেছি যে অ্যাকশন পোটেনশিয়ালে সেল মেমব্রেন ইজ অ্যাক্টিভ আর গ্রেডেড পোটেনশিয়ালে সেল মেমব্রেন ইজ প্যাসিভ। তাহলে আমাকে এইভাবে ডেফিনিশন দিতে হবে, অ্যাকশন পোটেনশিয়াল ইজ এ র্যাপিড অ্যান্ড অ্যাক্টিভ চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল ডিউ টু অ্যাপ্লিকেশন অফ থ্রেশোল্ড অর সুপ্রা থ্রেশোল্ড স্টিমুলি ফলোড বাই রিটার্ন টু রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। আর গ্রেডেড পোটেনশিয়ালের ডেফিনেশন কী হবে,
গ্রেডেড পোটেনশিয়াল ইজ এ প্যাসিভ চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল ডিউ টু অ্যাপ্লিকেশন অফ সাব থ্রেশহোল্ড স্টিমুলি। ঠিক আছে, ওকে। এবার আমরা আরও একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রিটিক্যাল নাম্বার অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এটা বোঝার জন্য আমরা প্রথমে ভেবে নিচ্ছি একটা নিউরন, আর এই নিউরনটার ক্রিটিক্যাল নাম্বার অফ সোডিয়াম চ্যানেল 2000। এটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো 2000টা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল একসঙ্গে যদি ওপেন হয় তাহলেই এই নিউরনে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে। যদি 2000টার কম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয় তাহলে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে না, গ্রেডেড পোটেনশিয়াল জেনারেট হবে। তাহলে আমরা এই ব্যাপারটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন এই নিউরনটাতে একটা স্টিমুলাস দেওয়া হলো এবং ধরা যাক এই স্টিমুলাসটার ফলে 100টা সোডিয়াম চ্যানেল ওপেন হলো, তাহলে আমি রেসপন্স পেলাম এরকম। এবার আমি স্টিমুলাসটাকে আরও বাড়াচ্ছি, আমি মনে করলাম 1000টা সোডিয়াম চ্যানেল একসঙ্গে ওপেন হলো, তাতেও আমি অ্যাকশন পোটেনশিয়াল পেলাম না। এরপরে আমি স্টিমুলাস আরও বাড়ালাম, আমি ধরলাম 1999 সোডিয়াম চ্যানেল একসঙ্গে ওপেন হলো, এখনও আমি অ্যাকশন পোটেনশিয়াল পেলাম না। এরপরে আমি স্টিমুলাসটা আরও সামান্য একটু বাড়ালাম এবং দেখলাম হঠাৎ আমি অ্যাকশন পোটেনশিয়াল পেয়ে গেলাম। অর্থাৎ লাস্ট যে ঘটনা সেখানে কি হয়েছে, সেখানে 2000 বা তার বেশি সোডিয়াম চ্যানেল একসঙ্গে ওপেন হয়েছে, সেই জন্য অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, নট নেসেসারিলি কি এই নিউরনটার ক্রিটিক্যাল নাম্বার অফ সোডিয়াম চ্যানেল 2000, এটা শুধু তোমাকে বোঝানোর জন্য। তাহলে আমরা অ্যাকশন পোটেনশিয়ালের ডেফিনেশন আরে একটাভাবে বলতে পারি, সেটা হলো অ্যাকশন পোটেনশিয়াল ইজ এ র্যাপিড অ্যান্ড অ্যাক্টিভ চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল ডিউ টু সাইমালটেনিয়াস ওপেনিং অফ ক্রিটিক্যাল নাম্বার অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলস। ওকে, তাহলে লাস্টলি আমরা একটা রিভিউ করে নিচ্ছি গ্রেডেড পোটেনশিয়াল আর অ্যাকশন পোটেনশিয়ালের পার্থক্য। গ্রেডেড পোটেনশিয়ালে সেল মেমব্রেন প্যাসিভ, অ্যাকশন পোটেনশিয়ালে সেল মেমব্রেন অ্যাক্টিভ। গ্রেডেড পোটেনশিয়ালে আমরা যে রেসপন্স পাবো সেটা হচ্ছে গ্রেডেড রেসপন্স, অর্থাৎ প্রপোর্শনাল টু দ্য স্টিমুলাস অ্যাপ্লাইড, অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়ালে রেসপন্স ইজ অল অর নন রেসপন্স, অর্থাৎ আইদার ইট উইল হ্যাপেন অর নট হ্যাপেন। গ্রেডেড পোটেনশিয়ালে দ্য স্টিমুলাস রিকোয়ার্ড ইজ সাব থ্রেশহোল্ড স্টিমুলি, অ্যান্ড ইন অ্যাকশন পোটেনশিয়াল দ্য স্টিমুলাস রিকোয়ার্ড ইজ থ্রেশহোল্ড অর সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলি। And the final difference is graded potential fades away exponentially, অর্থাৎ graded potential যদি হয় তাহলে আমরা যদি একটা nerve fiber কল্পনা করে নিই, তো এইখানে যদি graded potential generate হয় তাহলে graded potential আস্তে 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 fade out করে যাবে। তো graded potential fade out করে যায় over distance and time, অর্থাৎ কিছু দূর গিয়ে অথবা কিছু সময় পরে গ্রেডেড পোটেনশিয়াল ফেড আউট করে যায়। কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল একটা নার্ভ ফাইবার বরাবর অনেক দূর ট্রাভেল করতে পারে আর ফেড আউট হয়ে যায় না। সো দিজ ফোর আর মেজর ডিফারেন্সেস বিটুইন গ্রেডেড পোটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল। নাও আই গেস তোমার কনসেপ্ট অন ডিফারেন্স বিটুইন অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড গ্রেডেড পোটেনশিয়াল ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান।